পার্চেস করতে পারবে এবং লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমার সাথে ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো চেষ্টা করবো তোমাদের নামগুলো আজকে আমি যে প্রোডাক্টটা শেয়ার করছি সেটা কিন্তু সব রকম পিম্পল স্কিন টাইপের জন্য একটা ফেসওয়াশ আর একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই যে ভিডিওটা শুরু করার আগে আমি কিন্তু বিশাল বড়ো একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করবো হানা বিউটি নিয়ে আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে চলেছি কিন্তু হানা বিউটি ব্ল্যাক বেশি জিরো অ্যাক ফেসওয়াশ তো এটার ফার্স্টে প্যাকেজিংটা তোমরা দেখে নাও প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দর কালার কম্বিনেশনের কথা যদি বলি তাহলে আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে কিন্তু ব্ল্যাক রয়েছে আর এখানে কিন্তু রয়েছে স্কাই ব্লু এটার প্রাইস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দুশো সাতচল্লিশ টাকা এবার যদি ভেতর দিকে যাওয়া যাক এর মধ্যে কিন্তু হান্ড্রেড এম এল রয়েছে বা যদি তোমরা ভেতর দিকে যাও কন্টেনারটাকে তোমরা কেমন দেখতে পাবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো কন্টেনারটাকে তোমরা পেয়ে যাচ্ছ সেম টু সেম হানার যেরকম কন্টেনারগুলো এসেছে সেরকম টাইপেরই কিন্তু ফেস ওয়াশের কন্টেনার যদি আমি অনেস্টলি কিছু কথা বলি তো প্রাইস অনুযায়ী কিন্তু কন্টেনারটা একটু চেঞ্জ করা উচিত ছিল চেঞ্জ করা উচিত ছিল সেটা আমি কী বলছি এই যে লেভেলটা আছে না এই লেভেলটা ভীষণ বাজে মাঝে মাঝে এই কোনা দিয়ে কোনা দিয়ে উঠে যাচ্ছে এবার প্রশ্নটা হলো আর দাঁড়াও সরি একটা জিনিস দেখিয়ে দেওয়ার ভেতরটা যদি তোমরা দেখো ভীষণই ইউনিক এবং খুব মানে খুব ভালো লাগছে দেখে ভেতরের এই ডিজাইনটা তোমরা দেখতে পারছো এরকমভাবে ট্যাপ করে কিন্তু তোমরা প্রোডাক্টটাকে পেয়ে যাচ্ছ আর এবার যদি বলি এই প্রোডাক্টটা তোমরা কোথা দিয়ে পার্চেস করতে পারবে এই প্রোডাক্টটা তোমরা চারটে জায়গা দিয়ে পেয়ে যাচ্ছো একটা হলো ফ্লিপকার্ট একটা হলো অ্যামাজন তাছাড়া কিন্তু হানার একটা ওয়েবসাইট রয়েছে সেখান দিয়ে পেয়ে যাচ্ছো তাছাড়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো লোকাল স্টোর থেকে এবার যদি তোমরা বলো হানার ওয়েবসাইটটা আমি কোথায় পাবো কোথাও খুঁজতে হবে না আমার ডিসক্রিপশন বক্সে চেকআউট করো ওখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে ডাইরেক্টলি ট্যাপ করো এবং প্রোডাক্টগুলো তোমরা পার্চেস করে নিতে পারো এবার প্রোডাক্টের ওপর আসা যাক এই প্রোডাক্টটা কিন্তু লেখা আছে যে তোমরা এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে এবার তোমরা বলবে অল স্কিন টাইপে কি পিম্পল হয় অবশ্যই অল স্কিন টাইপেরই কিন্তু পিম্পল হয় যেমন ড্রাই স্কিনও পিম্পল হতে পারে অয়েলি সেন্সিটিভ স্কিনও পিম্পল হতে পারে নর্মাল স্কিনও কিন্তু পিম্পল হতে পারে পিম্পলের কিন্তু চার পাঁচটা ভাগ রয়েছে সব সময় সেন্সিটিভ স্কিনেই পিম্পল হবে এর কিন্তু কোনো মানে নেই আমার স্কিনটা যেমন বলতে পারো খিচুড়ি স্কিন যখন তখন যায় তাই হয় এটা সত্যি কথা আমি এত প্রোডাক্ট ব্যবহার করতে করতে না স্কিনটা যেন আমি একটু খ্যায় করে ফেলেছি পরিষ্কার কথা বলতে হলে খেয়ায় করে ফেলেছি কখনও যদি আমার এক ঘন্টা আগে অয়েলি হয় দু ঘন্টা পরে ড্রাই হয় আবার গিয়ে অয়েলি হয় এরকম কিন্তু আমার স্কিনের সমস্যা চলে এসেছে কেন বলো তো আমি যেহেতু একটা প্রোডাক্টের ওপরে কোনো সময় আটকে থাকতে পারি না যেহেতু আমাকে প্রোডাক্ট তো চেঞ্জ করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই কারণে আমার স্কিন কিন্তু চেঞ্জ হতে থাকে এবার প্রশ্নটা হলো সব রকম সেন্সিটিভ স্কিনে তোমরা এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারছো এবার যদি তোমরা বলো দিদি তাহলে আমরা কি নর্মাল স্কিনে আমার মুখে খুব একটা পিম্পল হয় না দু একটা পিম্পল হয় অবশ্যই ব্যবহার করতে পারো এখানে কিন্তু লেখাই রয়েছে তোমাদের স্কিনে যদি ডার্ক স্পটের সমস্যা থেকে থাকে বা স্পটের সমস্যা থেকে থাকে সেটা কিন্তু ক্লিন করতে সাহায্য করবে শুধুমাত্র সেন্সিটিভ স্কিন এখানে লেখা আছে জিরো এক নে মানে শুধুমাত্র সেন্সিটিভ স্কিন ব্যবহার করবে এটা কিন্তু একদমই নয় এবার সেন্সিটিভ স্কিনের ওপর যাওয়া যাক সেন্সিটিভ স্কিন হলো সব মেয়েদের যদি বলো হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট মেয়ের একটাই সমস্যা স্কিন প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিনে পিম্পলের সমস্যা ভরে যাচ্ছে তার জন্য কিন্তু সোমিজ ওয়ার্ল্ডে অনেক রকম প্রোডাক্ট রয়েছে যেগুলো তোমরা জানো সেগুলো ব্যবহার করে যদি তোমরা রিকভার না হতে পারো বা সেই ফেসওয়াশগুলো ব্যবহার করে কোনো রকম তোমরা বেনিফিট না পেয়ে থাকো তাহলে তোমাদেরকে বলবো হানা বিউটি জিরো অ্যাকনে নে ফেসওয়াশটা ট্রাই করতে পারো এটা ব্যবহার করলে আমি তোমাদেরকে একটা স্ক্রিন প্রোভাইড করছি এই স্কিনটা তোমরা একটু দেখে নাও আমার স্কিনে দু একটা করে পিম্পল চলে এসেছিল এবার চলে আসার পেছনে অনেক কারণ রয়েছে আমার মুখে পিম্পল আসার খুব নর্মাল আমার যখন তখন পিম্পল হয় যেহেতু আমি প্রোডাক্টটা রিভিউ করার জন্য তোমরা জানোই প্রচুর প্রোডাক্ট ব্যবহার করে থাকি নিজের স্কিনের ওপর নিজের স্কিনকে ক্ষতি করি তো সেই সময় কিন্তু অনেক রকম স্কিন আমাকে পিম্পল দিয়ে দেয় এবার পিম্পলের জন্য আমি কোথায় এটা ফেস ওয়াশ করব কোথায় আছে মার্কেটে তোমরা নিজেরাও জানো এত বড় বড় দেখছো এখানে এত দামি এত দামি এত দামি প্রোডাক্ট তোমরা বাড়িতে নিয়ে আসছো ব্যবহার করছো সেগুলোতে কোনো দিন পিম্পল গেছে তোমরা মন থেকে বলো তো আমি তো নিজেও জানি কোনোদিনও পিম্পল যায় না কারণ আমি নিজেও ব্যবহার করে দেখেছি সেই জন্যই কিন্তু আমি বলবো তোমরা চোখ বন্ধ করেই হানার প্রোডাক্টের ওপর একদম ডিফেন্ড করতে পারো এটার প্রাইস তোমাদের ওই দুশো সাতচল্লিশ টাকা মতো নেবে এটা কিন্তু তুমি যদি একা ব্যবহার করে থাকো অ্যাটলিস্ট তোমাদের তিন চার মাস চলে যাবে তোমরা এটা দিনে তিন টাইম ব্যবহার করতে পারো এটা ব্যবহার করলে তোমাদের যে ব্রণ ছোঁয়াচে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আর হবে না ছোঁয়াচে সমস্যা যারা আমার কথা রিলেট করতে পারবে তারাই বুঝতে পারবে আমার সকালবেলা এখানে একটা পিম্পল হয়েছিল হয়েছিল দুদিন পরে এখান থেকে এখানে হয়ে গেল এখানে হয়ে গেল কী করে হলো এই পিম্পেলের ভেতর দিয়ে একটা রস বেরোয় যখন তোমরা ফেস ওয়াশ করছো তখন ওই ফেসওয়াশের মধ্যে ধরো এটা একটুখানি ফেটে গেল ওই রসটা কিন্তু তুমি পুরো ফেসে লাগিয়ে ফেলছো সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না সকালবেলা উঠে দেখছো মুখের মধ্যে আরও পিম্পল ভরে যাচ্ছে এই ছোঁয়াচের সমস্যার জন্য তোমাদের কিন্তু হানা বিউটি জিরো ফেস ওয়াশটা ট্রাই করতে হবে এটা ব্যবহার করলে তোমাদের ছোঁয়াচে যে একনেগুলো হয় বা পিম্পলগুলো হয় সেগুলো সমস্যা থেকে তোমরা রিকভার করতে পারবে এটার সাথে তোমরা কিন্তু ক্যান অ্যাক্টিভ ইউজ করতে পারো ক্যান অ্যাক্টিভের সাথে কিন্তু ক্যান অ্যাক্টিভ টোনার ইউজ করতে পারো এই তিনটের কম্বিনেশান করে তোমরা ব্যবহার করতে পারো এটা তিনটের কম্বিনেশনে আমি আগামী দিনে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যাতে সেন্সিটিভ স্কিন আছে তোমরা কী করে রিকভার করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তাও তোমাদেরকে একবার বলে দিলাম আর যারা হানার প্রোডাক্ট চেনো না হানার প্রোডাক্ট কী দ্য সোমিসের যে ম্যাম আছে উনি কিন্তু এই হানাটাকে লঞ্চ করেছে হানার প্রোডাক্ট কি করে তৈরি করছে সেটা হলো তোমাদের মনে প্রশ্ন তো প্রত্যেক কটা দেশ থেকে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো একটা অ্যাকনের ফেসওয়াশের জন্য দরকার সেগুলোকে একদম সব থেকে সব দেশ থেকে নিয়ে এসে এক জায়গায় গ্র্যাপ করে সেখানে কিন্তু তৈরি করা হচ্ছে এই ফেসওয়াশটার মধ্যে না আছে কোনো প্যারাবেন না আছে কোনো সালফেট এটা কিন্তু একদম হার্বাল তোমরা বলতে পারো তোমাদের স্কিনে কোনো রকম সাইড এফেক্ট হবে না এবার এটা যদি বয়স সীমার কথা বলা হয় তাহলে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারছো চোদ্দ বছর বয়স থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছে হবে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছি এখন কিন্তু মেয়ে বলো ছেলেদের ছেলে বলো বা মেয়ে বলো চোদ্দ বছরের আগেও কিন্তু পিম্পল হয় এবং ১৪ বছর পরে কি তিরিশ বছরের পরে গিয়েও পিম্পল হতে পারে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার তার জন্য আমি বলব ফেসওয়াশের জন্য কোনো বয়স ম্যান্ডেটারি করে না তোমরা যে কোনো বয়সে ব্যবহার করতে পারো যদি তোমাদের ফেসে পিম্পলের সমস্যা থেকে থাকে এই কথাটা কিন্তু হয়তো তোমাদের কোনোদিনও কেউ বলেনি কিন্তু আমি তোমাদেরকে বলবো স্কিনকে তুমি যেটা দেবে স্কিন যেটা নিতে পারবে সেটা তুমি স্কিনকে দিতেই পারো এবার ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারছো মুখে যাদের প্রচুর পরিমাণে পিম্পেলের সমস্যা এই ফেসওয়াশ ব্যবহার করলে এইভাবে র্যাশ হচ্ছে ওই স্ক্রাবার ব্যবহার করলে এইভাবে র্যাশ হচ্ছে শুধু কি পিম্পলের জন্যই ফেসওয়াশ ব্যবহার করব মুখে যে ডার্ক স্পট পড়ে যাচ্ছে মুখে যে ট্যান পড়ে যাচ্ছে সেটাই কিভাবে রিকভার করব এটা নিয়ে হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে আমার মনেও কিন্তু একই প্রশ্ন আসে যে একটা ফেসওয়াশ তৈরি করা হয়েছে শুধুমাত্র একনের জন্য এবার একনের জন্য আলাদা ফেসওয়াশ ব্যবহার করব এদিকে তো রোদ্দে বেরিয়ে বেরিয়ে মুখটা কালো হয়ে যাচ্ছে ধুলো হয়ে যাচ্ছে তাহলে তার জন্য কি ব্যবহার করব তার জন্য আমি তোমাদেরকে বলছি জিরো অ্যাকনের এই ফেসওয়াশটা ট্রাই করতে পারো এটা তোমাদের মুখকে ক্লিন করতে সাহায্য করছে ভীষণ ডিপলিভাবে মুখে যে ছোঁয়াচে অ্যাকনের সমস্যাটা হয় সেটাতে কিন্তু তোমরা রিকভার করতে পারবে তাছাড়া তোমাদের মুখে যদি গ্লো হারে গিয়ে থাকে বা ডার্ক স্পটের সমস্যা হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু একদম ভালোভাবে রিমুভ করতে পারছে আর ট্যানটাকেও কিন্তু রিমুভ করতে পারছে তাহলে একটা ফেসওয়াশে যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে যাদের পিম্পলের সমস্যা রয়েছে তারা কিন্তু এই ফেসওয়াশের সাহায্যে সব কটা কাজ করে ফেলতে পারছো আর তুমি যদি এই ফেসওয়াশটাকে একবার ব্যবহার করে থাকো যাতে সেন্সিটিভ স্কিন রয়েছে তারা এই ফেস ওয়াশটাকে জীবনে ছাড়বে না কারণ সেন্সিটিভ স্কিনের একটাই সমস্যা একটা থেকে দুটো থেকে চারটা থেকে দশটা হয়ে যায় এখন যদি তোমাদের মুখে একটা পিম্পল হয়ে গিয়ে থাকে সেটাকে কিন্তু তুমি রিমুভ করে দিতে পারবে যদি তুমি এই ফেস ওয়াশটা ব্যবহার করতে কন্টিনিউ থাকো বা যদি তুমি এই ফেস ওয়াশ না ব্যবহার করো অন্য কোনো ফেস ওয়াশ ব্যবহার করে থাকো তাহলে একটা সারাতে আর চারটে তোমার মুখে ভরে যাবে এই চারটে সাড়া সাথে আবার চারটে ভরে যাবে এই সমস্যা থেকে যারা বাঁচতে চাইছো তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি যাও হানা বিউটিতে কিন্তু এই প্রোডাক্টটা তোমরা পার্চেস করে নিতে পারো জিরো অ্যাকনে ফেস ওয়াশ ব্যবহার করেই তোমরা বুঝতে পারবে আমি আজকে নিয়ে দেড় মাস ধরে ব্যবহার করছি আমার মুখের একটাই সমস্যা আমার এই দুটো জায়গায় যে দুটো স্পট দেখতে পাচ্ছ এই দুটো জায়গায় ভীষণ গুড়িগুড়ি জল হয় গুড়ি গুঁড়ি মানে তোমরা আমি তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা যদি আমার মুখের সামনে এসে ভালো করে লাইট দিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমার মুখের মধ্যে র্যাশ রয়েছে একদম গুঁড়ি গুঁড়ি জলধানা জলদানা মন থেকে বলছি আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট এর সাথে ব্যবহার করছি সেগুলো ছোট্ট ছোট করে রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যাতে তোমাদের হেল্পফুল হয়ে যায় এই প্রোডাক্টটা ব্যবহার করার সাথে আমি অন্য কিছু ব্যবহার করেছিলাম এই প্রোডাক্টটা মানে জিনিসটাকে বাড়ায়নি জিনিসটাকে কমানোর চেষ্টা করেছে আমার ভালো লেগেছে যারা চাইছো নিজের মুখের র্যাশ পিম্পলের জন্য কোনো ফেসওয়াশ ব্যবহার করতে পারছো না তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি যা এটাকে পারচেস করো না আমার মতে তো সব মেয়েদের কাছেই কিন্তু এই ফেসওয়াশে রাখাটা ভীষণ বেশি ইম্পর্টেন্ট যখনই দেখবো একটা ফেস মানে একটা পিম্পল বেরিয়েছে যখনই আমি ফেসওয়াশটাকে ট্রাই করতে শুরু করে দেবো হট করে আমার পিম্পলটা চলে যাবে সেন্সিটিভ স্কিন আর চিন্তা নেই আর তোমাদের ছোঁয়াচে পিম্পল হবে না তাড়াতাড়ি যাও এবং এটাকে ট্রাই করে একবার দেখে নাও আমি এই প্রোডাক্টটার সম্বন্ধে যতটুকু গ্র্যাপ করতে পেরেছিলাম দেড় মাসে আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যাদের পিম্পল রাশের সমস্যা রয়েছে ছোঁয়াচে সমস্যা রয়েছে স্কিনের মধ্যে পিম্পল রাশের তাড়াতাড়ি যাও এটাকে পারচেস করে নাও তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক এটা কীভাবে অ্যাপ্লিকেশন করছি এটার কালার কী এটা স্মেল কী সম্পূর্ণটা তোমাদেরকে এবার বলে ফেলছে চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে বিফোর তোমরা আমার ফেসটা দেখে নাও সত্যি কথা বলতে আমার ফেসে কিন্তু খুব একটা পিম্পলের সমস্যা নেই তবু নাকের দু সাইডে আমি যেটা বলছিলাম একদম জলদানা জলদানা মতো রয়েছে ফেসওয়াশটা ব্যবহার করার আগে তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো ভালো করে মুখটাকে জল দিয়ে ক্লিন করে নিতে হবে ফেসওয়াশটার কালার দেখার জন্য নিশ্চয়ই তোমরা ভীষণ এক্সাইটেড আমিও এক্সাইটেড দেখো কালারটা একদম কালো কালারের কিন্তু রয়েছে ফেসওয়াশটা আর যদি স্মেলের কথা বলি তো স্মেলটা সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ হয়নি তোমাদেরও আশা করবো পছন্দ হবে না স্মেলটা খুব একটা ভালো না তারপর অ্যাপ্লিকেশান করা শুরু করলাম অ্যাপ্লিকেশান করাটা ভীষণই ইজি এক থেকে দুই মিনিট জাস্ট হালকা হাতে মাসাজ করবে তারপর তোমরা জল দিয়ে ধুয়ে নিতে পারো পিম্পলকে যদি মানে আটকাতে চাইছো তাহলে কিন্তু দিনে দু তিনবার কি চারবারও তোমরা ব্যবহার করতে পারো যত ব্যবহার করতে পারবে তত কিন্তু ফেসের জন্য ভালো এবং তোমার পিম্পলের জন্য ভালো দেখো এটা ব্যবহার করার সাথে সাথে আমার মুখে যে ময়লাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হচ্ছে তোমাদেরকে আমি এটা বিফোর ইমেজ দেখেছিলাম সেটা হয়তো তোমরা দেখেছো যে আমার স্কিনটা কিন্তু অনেকটাই ডাল ছিল দেখো কতটা পরিষ্কার এবং কতটা গ্লোয়িং হবে আর যে ফ্যানার পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপেরই ফ্যানা হবে হ্যাবো কিছু ফ্যানা কিন্তু হবে না ফাইনালি মুখটাকে ধুয়ে চলে এসেছি বিফোর ইমেজটা তোমরা দেখেছি আর আফটারটা দেখে নাও কতটা ক্লিন হয়েছে আমার মুখটা এবং কিন্তু যে ধুলোগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ করে দিতে পেরেছে তাছাড়া কিন্তু মুখের মধ্যে একটা মিষ্টি ক্লো রয়েছে যাদের পিম্পলের সমস্যা রয়েছে এতদিন ধরে ভালো একটা ওয়াশ করছিলে তারা কিন্তু ডেফিনেটলি এটাকে একবার হলেও ফ্রাই করতে পারো আজকের জন্য টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এটাকে আমি কীভাবে ব্যবহার করলাম এই জিরো অ্যাক্নে ফেস ওয়াশ যারা চাইছো মুখের পিম্পল রাশের হাত থেকে বাঁচতে তাড়াতাড়ি যাও গ্র্যাপ করে নাও আমার ডেস্ক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে এখানে ডাইরেক্টলি ট্যাপ করে প্রোডাক্টটাকে নিজের বাড়িতে নিজের হাতের সামনে নিয়ে আসো আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট একটা বেল বটনা আছে ওটা হিট করে দিও যাতে আমি আমিকে নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ